সুইডেনে স্টকহোমে কোরআন শরীফের মধ্যে আগুন দেওয়া হয়েছে। সুইডেনের এই নিকৃষ্ট বেয়াদবির নিন্দা প্রস্তাব আনা হোক। আপনারা তো দলীয় স্বার্থে আমেরিকাকেও বুড়া আঙ্গুল দেখান, অতএব সুইডেনের বিরুদ্ধে কোরআন করিমের সাথে বেয়াদবি করার কারণে সংসদে একটি নিন্দা প্রস্তাব যদি আসে 14 কোটি মুসলমানের বুকটা আনন্দে ভরে যাবে ইনশাআল্লাহ। ইদানিং কিছুদিন যাবত শুরু হয়েছে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি, শুনছেন না? এই তো গতকাল সুইডেনে স্টকহোমে কোরআন শরীফের মধ্যে আগুন দেওয়া হয়েছে। এবং সেটা করা হয়েছে সুইডিশ গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায়, আদালতের নির্দেশে। আল্লাহ লানতে গজবে ধ্বংস হয়ে যাক সুইডেন, নিপাত হোক কাফের মুশরিক বেঈমানরা। এটাই হচ্ছে পশ্চিমাদের বাক স্বাধীনতা, এটাই পশ্চিমাদের বাক স্বাধীনতা, এটাই পশ্চিমাদের গণতন্ত্র। আমরাও পারি বাইবেল গুলো সব এক জায়গায় করে আগুন ধরায় দিতে, পারি না? কিন্তু ইসলাম আমাদেরকে এই হীনমন্যতা শিখায় নাই, ইসলাম আমাদেরকে এই কুরুচিপূর্ণ কাজ শিখায় নাই। সমস্ত বাইবেল গুলো একত্রিত করে আগুন ধরায় দিতে আমরাও পারি, কিন্তু আমরা ইসলাম আমাদের এই হীনমন্যতা শিখায় নাই। পশ্চিমারা নসিহত খয়রাত করে গণতন্ত্রের, বাক স্বাধীনতার, কোরআন কারিমের সাথে বেয়াদবি, কোরআন কারিমে অগ্নিসংযোগ, এটা বাক স্বাধীনতা নয়, এটা হচ্ছে নিকৃষ্ট কাফেরদের চরম ধৃষ্টতাপূর্ণ বেয়াদবি। বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আমরা তার নিন্দা জানাই এবং ওই কুখ্যাত কাফের ইহুদিটার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। প্রত্যেক নামাজের পর লানত করবেন, পারবেন না? কোরআন কারিমের সাথে বেয়াদবি করলো যারা, আল্লাহর গজব যেন তাদের উপর পতিত হয়। গজব তো আসে, পশ্চিমারা বুঝে না, কারণ এই অমুসলিম ইহুদি খ্রিস্টান কুত্তাগুলো এই দুনিয়ার কুত্তার মতোই, কান থাকতে শোনে না, চোখ থাকতে দেখে না, ঠিক না? অন্তর আছে, অনুধাবন করে না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই অবিশ্বাসী অমুসলিম কাফের মুশরিক বেঈমানরা চতুষ্পদ জানোয়ার সদৃশ, বরং তার চেয়েও নিকৃষ্ট, ঠিক না? করোনার গজবে গোটা ইউরোপ পর্যদস্ত হয়ে গেছে, গোটা ইউরোপ। আপনার তো দূরে থাকে টের পান না, তাদের আগের জৌলুস নাই, বুঝলেন? তাদের আগের জৌলুস নেই। আমি লন্ডন সফরে যেয়ে দেখলাম, লন্ডন শহর এত প্রাচীন শহর, তার চেয়ে অনেক ভালো লাইটিং আমাদের দেশে। এটা হচ্ছে তাদের বিদ্যুৎ সাশ্রয়। বড় বড় চেইন শপিং সেন্টার গুলোতে তাকগুলো খালি, যেখানে ২০০ জুসের কেন থাকবে ওখানে ৫০টা আছে। বোঝা যায় ফুড ক্রাইসিস, খাদ্য সংকটেও আছে, ঠিক কিনা? করোনাতে ইউরোপে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু গজবটার পর আমরা ভাবছিলাম কিছুটা শায়েস্তা হবে, হয় নাই। বুঝার মতো হৃদয় নাই, দেখার মতো চোখ নাই, শোনার মতো কান নাই। সুইডেনে যে বেয়াদবি হলো কোরআন কারিমের সাথে, ব্যক্তিগতভাবে আমরা নিন্দা জানাই। তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক সে কামনা করি। পাশাপাশি এদেশের 14 কোটি মুসলমানের বাংলাদেশ সরকারের প্রতিও কিছু দাবি আছে। সংসদীয়ভাবে সুইডেনের এই নিকৃষ্ট বেয়াদবির নিন্দা প্রস্তাব আনা হোক। আপনারা তো দলীয় স্বার্থে আমেরিকাকে বুড়া আঙ্গুল দেখান, অতএব সুইডেনের বিরুদ্ধে কোরআন কারীমের সাথে বেয়াদবি করার কারণে সংসদে একটি নিন্দা প্রস্তাব যদি আসে 14 কোটি মুসলমানের বুকটা আনন্দে ভরে যাবে ইনশাআল্লাহ। এটা কামনা করেন? আমরা কামনা করি, আমরা দাবিও করি। অতএব মুসলমান, আপনার জানমাল সবকিছুর চেয়ে বড় আপনার ঈমান। আর মনে রাখবেন, জানমাল সবকিছুর চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত আপনার জীবন থেকেও বেশি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি নিজকে মুমিন মুসলিম, পরিপূর্ণ মুমিন মুসলিম দাবি করার অধিকার রাখেন না। ঠিক আছে।